আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানিয়ে ঈদ পরবর্তী আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঈদের এ কদিন গড়ে এবং বাইরে পোলাও মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন আর যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য আজকে আমি রসুনের একটা মজার ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা আমার কাছে ভীষণ প্রিয় আর আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এই তেলের মধ্যে আমি 5-6টা শুকনো লাল মরিচ ভেজে নিব আর মরিচের ঝালটা আপনারা যতটুকু খেতে চান তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি দিতে পারেন। মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি উঠিয়ে রাখছি। এবার প্যানে আরও হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3/4 কাপ মানে 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া। আর এখানে আমি দেশি রসুনের কোয়া নিয়েছি কারণ এর ঝাঁজটা একটু বেশি থাকে, তাই ভর্তার জন্য এটা কিন্তু একটু বেশি উপযোগী। আর এর কোয়াগুলো ছোট হওয়াতে এটা ভাজতে সময় লাগে কম। তো আমি এখানে চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে রাখছি। এবার প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি এবং কালো জিরাটাকেও আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এগুলোকেও আমি প্যান থেকে উঠিয়ে নিব। এবারে ভেজে রাখা মরিচগুলোর বোটাগুলো ফেলে দিয়ে এইগুলোকে আমি খুব ভালো করে ভেঙে নিব। মরিচটা ভাঙা হয়ে গেলে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং কালো জিরা যে ভেজে রেখেছিলাম সেগুলো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যে যেরকম খেতে চান ঠিক সেরকমই নেবেন, তাই আমি পরিমাণটা বললাম না। এখন এই লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখতে মাখতে যখন এটা একদম সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা রসুনের কোয়াগুলো নিয়ে নিচ্ছি। এখন এই রসুনের কোয়াগুলোকেও আমি একটু ভেঙে নিব। এমনভাবে ভাঙতে হবে যেন এগুলো খুব বেশি মিহি না হয়ে যায়, আধা ভাঙা থাকবে ঠিক এরকম। আর এটা আধা ভাঙা থাকলে দেখা যাবে যে ভাতের সাথে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। রসুনটা ভাঙা হয়ে গেলে এবার আমি সব কিছু একসাথে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে মেখে নিয়ে এখন এটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার এবং মুখরোচক রসুনের ভর্তা। আর এই ভর্তাটা থাকলে কিন্তু আপনি আর কোনো কিছুই খাবেন না, এটা এতটাই মজার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।